মাকড়সার জালের মতো গ্রামে ছড়াচ্ছিল নেশার জাল কারো স্বামী কারো ছেলে কারো ভাই চোখের সামনে সেই জালে জড়িয়ে পড়ছিলেন অনেকে প্রিয়জনের ভবিষ্যৎ নষ্ট হতে দেখে আর চুপ করে বসে থাকেননি গ্রামের মহিলারা বুধবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরে পুরুষদের সঙ্গে নিয়ে মাদক কারবারির বাড়িতে চড়া হন ভাসা গ্রামের মহিলারা অভিযোগ এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা চালাচ্ছিল স্থানীয় দুষ্কৃতী শেখ সুরজ ও তার দলবল বুধবার সুরজের বাড়িতেই হামলা চালায় গ্রামবাসীরা হিরোই হ্যাঁ প্রশাসনের সামনেই বিক্রি হয় প্রশাসনকে আমরা জানিয়ে এই বিক্ষোভ আমরা তুলি ঠিক আছে ইংলিশ মিডিয়াম স্কুল আছে স্কুলের সামনে মন্দির আছে মন্দিরের সামনে বিক্রি করে এখন পাবলিককে আমরা সব সাথে নিয়ে এই আমরা অপরাধ লেগেছি শুধু বাড়ি ভাঙচুর করায় নয় অভিযুক্তকে মারধর করে ক্ষিপ্ত জনতা বেসিক স্কুল আছে ইংলিশ মিডিয়াম ওর সামনে গার্জেনদের সম্মুখে ওপেন পাতা বিক্রি হচ্ছে যার ফলে আমরা আজকে গ্রামবাসীরা সকলে মিলে এক হয়ে এর প্রতিবাদে আমরা মাঠে নেমেছি স্থানীয়দের অভিযোগ অভিযোগ প্রশাসনের নানা একাধিকবার জানানো হলেও কোনো পদক্ষেপ করা হয়নি অভিযুক্ত শেখ সুরজ ও তার সঙ্গীকে আটক করেছে বিষ্ণুপুর থানার পুলিশ পুলিশ জানিয়েছে দ্রুতের সঙ্গে মাদক কারবারে আর কারা জড়িত আছে তাদের খুঁজে তল্লাশি চলছে জয়দীপ হালদারের রিপোর্ট এবিপি আনন্দ দক্ষিণ চব্বিশ পরগনা